ভাইয়া, বোর্ডে কতগুলো ভয়ঙ্কর জিনিসপত্র লেখা আছে। শুরুতেই যাদের বোর্ডের দিকে নজর রাখবে ভয় পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, এগুলো আমাদের অনেক জনপ্রিয় কিছু কথাবার্তা। একটা জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে কোনো সংখ্যাকে জিরো দ্বারা গুণ করলে রেজাল্ট জিরো হয়, যেগুলো আমরা এমনিই মেনে নিয়েছি। আমরা এখন এগুলো প্রমাণ করার চেষ্টা করব। দ্বিতীয়টা হচ্ছে কোনো সংখ্যাকে যদি নেগেটিভ ওয়ান দ্বারা গুণ করি, যেমন টুকে নেগেটিভ ওয়ান দ্বারা গুণ করলে নেগেটিভ টু হয়, সেটার ম্যাথমেটিক্যাল প্রুফ। আর তিন নাম্বার তো ভাই বহু জনপ্রিয় একটা বিষয়, মাইনাসে মাইনাসে ভাই প্লাস। তো আমরা একদম প্রথমটা দিয়ে যদি একটু শুরু করি, একটু সবাই লক্ষ্য করেন, এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো আমরা প্রমাণ করতে চাচ্ছি বাস্তব সংখ্যার ডিরেক্ট স্বীকার্য ব্যবহার করে। ভাইয়া, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান লিখলাম, এটা অনেকের কাছে ভাইয়া মনে হইতেছে খুবই হাস্যকর একটা বিষয়, কেন লিখলাম? কারণ ভাই আমরা জানি জিরো হচ্ছে যোগাত্মক অভেদক বা যোগবোধক অভেদক, আর তাই যেহেতু আমরা যোগবোধক অভেদকের অস্তিত্ব স্বীকার করে নিয়েছি, তাই আমরা বলতে পারি ওয়ানের সাথে জিরো যোগ করলে যোগফল ওই ওয়ানই থাকবে। এরপরে ভাইয়া দেখেন, পরের লাইনে এসে উভয় পক্ষে এ গুণ করা হয়েছে। উভয় পক্ষে এ গুণ করার বিষয়টা বাস্তব সংখ্যার কোন প্রপার্টিস থেকে আসে? গুণের অনন্যতা থেকে আসে। তারপরে ভাইয়া আমরা এটাকে লিখতে পারি কি, এ ইন্টু ওয়ান প্লাস এ ইন্টু জিরো, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভাইয়া বন্টন যোগ্যতা। এই যে গুণ করে লিখে দিলেন, এটা বন্টন যোগ্যতা। ভাইয়া, এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ, এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ, এটা কেন বলতে পারি আমরা? এটা আমরা বলতে পারি গুণাত্মক অভেদকের অস্তিত্ব থেকে। ওকে, তারপরে ভাই পরেরটাই দেখেন একটু সবাই, আমরা উভয় পক্ষে নেগেটিভ এ যোগ করেছি। এই যে উভয় পক্ষে নেগেটিভ এ যোগ করলাম, এটা কেন করতে পারি? যোগের অনন্যতার জন্য। সেকেন্ড হচ্ছে দেখেন, নেগেটিভ এ যোগ এ আমরা জিরো লিখেছি ভাইয়া, এই নেগেটিভ এ যোগ এ জিরো লিখেছি, এর কারণ কী ভাইয়া? যোগাত্মক বিপরীতকের অস্তিত্ব। ভাইয়া, জিরো কোনো কিছুর সাথে যোগ করলে রেজাল্ট ওইটাই থাকবে, কেন ভাই আমরা এটা বলতে পারি? যোগাত্মক অভেদকের অস্তিত্ব। তাহলে আমরা শেষ লাইনে কি পেলাম? এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তাই ভাই কোনো সংখ্যার সাথে জিরো গুণ করলে রেজাল্ট জিরো, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল প্রুফ। এবার ভাই আমরা সেকেন্ডটায় যাবো। সেকেন্ডটা কী বলতেছে? ওই যে নেগেটিভ ওয়ান দ্বারা গুণ করলে বিষয়টা কী হয়। ভাইয়া দেখেন, আমরা এটা লিখতে পারি এ ইন্টু নেগেটিভ ওয়ান ইকুয়াল টু নেগেটিভ ওয়ান ইকুয়াল টু এ। এই যে অর্ডার উল্টাপাল্টা করে লিখার বিষয়টা ভাই, এটাকে বলা হয় গুণনের বিনিময় যোগ্যতা। আবার ভাই আমরা আরেকটা কথা লিখতে পারি, এ যোগ নেগেটিভ এ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে যোগাত্মক বিপরীতকের অস্তিত্ব, আমাদের স্বীকার্য থেকে এসেছে সরাসরি। ভাই আমরা এই দুইটাকে যদি যোগ করে দেই, তাহলে এই যোগ করার পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে যোগের অনন্যতা। তাহলে যোগের অনন্যতা থেকে কী পাচ্ছি? এ ইন্টু নেগেটিভ ওয়ান প্লাস এ প্লাস নেগেটিভ এ, এটা আমাদের লেফট সাইডে থাকবে, আর রাইট সাইডে কী থাকবে? নেগেটিভ ওয়ান ইন্টু এ প্লাস জিরো। ভাইয়া দেখেন, এই এটাকে চেঞ্জ করে এ ইন্টু ওয়ান লিখলাম, এইটার কারণটা কি? এ কে এ ইন্টু ওয়ান লেখা যায় অভেদকের অস্তিত্ব থেকে। ওকে, এবং নেগেটিভ ওয়ান ইন্টু এ প্লাস জিরো ইকুয়াল টু নেগেটিভ ওয়ান ইন্টু এ কেন লেখা যায়? এটা যোগাত্মক অভেদকের অস্তিত্ব। তাহলে ভাই একটা হচ্ছে যোগাত্মক অভেদকের অস্তিত্ব, আর এই লাইনটা লিখছি গুণাত্মক অভেদকের, তাই আমরা আলাদা করে না বলে ডিরেক্টলি অভেদকের অস্তিত্ব বা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি বলছি। ভাই এবার একটু লক্ষ্য করি, এই যে এ কমন নিচ্ছি, নিয়ে নেগেটিভ ওয়ান প্লাস ওয়ান লিখতে পারছি, কেন? বন্টন যোগ্যতা থেকে ভাইয়া। প্লাস নেগেটিভ এ ইকুয়াল টু নেগেটিভ ওয়ান ইন্টু এ। ভাই নেগেটিভ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত? জিরো। এটা যোগাত্মক বিপরীতকের অস্তিত্ব থেকে আমরা বলতে পারি। তাহলে এ ইন্টু জিরো প্লাস নেগেটিভ এ ইকুয়াল টু নেগেটিভ ওয়ান ইন্টু এ। ভাই এবার আমরা অলরেডি আগের অংশে প্রুফ করেছি এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো প্লাস নেগেটিভ এ ইকুয়াল টু নেগেটিভ ওয়ান এ। তার মানে এটা কি ভাই? এটা হচ্ছে আগের প্রুফ। এরপর ভাই দেখেন, জিরো প্লাস নেগেটিভ এ ইকুয়াল টু নেগেটিভ এ, নেগেটিভ ওয়ান ইন্টু এ ইকুয়াল টু নেগেটিভ ওয়ান ইন্টু এ। এই জিরো প্লাস সামথিং ইকুয়াল টু, এটা লেখার কারণ কি? যোগাত্মক অভেদকের অস্তিত্ব। তাহলে আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম আসলে, দেখেন ভাই, এ ইন্টু নেগেটিভ ওয়ান ইকুয়াল টু নেগেটিভ ওয়ান ইন্টু এ ইকুয়াল টু নেগেটিভ এ। তাহলে ভাই আমাদের এইটাও প্রুফ হয়ে গেছে। পরের পার্টটা ভাই আমি আর শর্ত লিখি নাই, কারণ আমরা অলরেডি কন্ডিশনগুলোর সাথে পরিচিত হয়ে গেছি। ভাই আমরা দেখেন তো এই কথাটা বলতে পারি কি না, যে আমার কাছে যদি কোনো একটা নাম্বার নেগেটিভ এ দেয়া থাকে, তাহলে অবশ্যই তার একটা বিপরীত যোগাত্মক বিপরীত নাম্বার নেগেটিভ নেগেটিভ এ আছে। একটু ভালো করে ভাই খেয়াল করেন, কিন্তু নেগেটিভ এর যোগাত্মক বিপরীত কী হবে? এই নেগেটিভের আগে একটা নেগেটিভ সাইন, এবং এই দুইটার যোগফল ডেফিনেটলি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যোগাত্মক বিপরীত এর অস্তিত্ব থেকে প্রথম লাইনটা লিখলাম, তারপর সেকেন্ড লাইনে উভয় পক্ষে এ যোগ করেছি, এটাকে আমরা বলবো হচ্ছে যোগের অনন্যতা।
হ্যাঁ দেখেন এরপর আবার এ যোগ নেগেটিভ এ এটাকে আমরা জিরো বলতে পারি যোগাত্মক বিপরীতকের অস্তিত্ব থেকেই। তাহলে এই দুইটার যোগফল ইকুয়াল টু জিরো প্লাস এই পার্টটুকু ইকুয়াল টু এ প্লাস জিরো। হ্যাঁ কোনো কিছুর সাথে জিরো যোগ করলে ওই রেজাল্টটাই আসবে, এটা আমরা আবার কীভাবে বলতে পারি যোগাত্মক অভেদকের অস্তিত্ব থেকে আমরা বলতে পারি। তাই নেগেটিভ নেগেটিভ এ ইকুয়াল টু এ আসে। ওকে তাহলে ভাই আমরা আসলে কী প্রমাণ করলাম, মাইনাস টু মাইনাস ইকুয়াল টু প্লাস। এটা ভাই অনেকে জ্যামিতিকভাবে ওইভাবে ব্যাখ্যা করে কিন্তু এই প্রমাণটা কিন্তু অবশ্যই জানা জরুরি। জ্যামিতিকভাবে কীভাবে ব্যাখ্যা করে ভাই, আমরা যেহেতু জানি যে টুকে নেগেটিভ ওয়ান দ্বারা গুণ করলে এটা নেগেটিভ টু হয়, তার মানে ভাই আপনি একটা বিষয় কি দেখতে পাচ্ছেন, এটা ঘড়ির কাটার বিপরীতে 180 ডিগ্রি রোটেট করছে। ওকে তাহলে 2 180 ডিগ্রি রোটেট করে নেগেটিভ টু হয়েছে। এখন নেগেটিভ টু কে আবার নেগেটিভ ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে বা গুণ করলে সে অপোজিট দিকে 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে দেখেন বিষয়টা কি, টুকে 180 ডিগ্রি ঘুরায় নেগেটিভ টু বানাইছি, যেহেতু নেগেটিভ ওয়ান দ্বারা গুণ করা হয়েছিল, আবার নেগেটিভ ওয়ান দ্বারা গুণ করলে আবার 180 ডিগ্রি গুণ করে আগের জায়গায় ব্যাক করবে। এটা বিষয়টা অনেকটা এরকম যে ভাই আপনি যদি একটা মানুষের মাথাকে দুইবার ঘুরাই দেন, সাপোজ এটা আমার মাথা, একবার ঘুরাই দিলে এটা ওই বোর্ডের ওই দিকে তাকাই থাকবে, আবার ঘুরাই দিলে আমি আপনার দিকে তাকাবো, অনেকটা বিষয়টা এরকম। তাই আমি দুইবার মাইনাস করে বিষয়টা প্লাস পেয়ে গেলাম। ওকে আরেকটা জিনিস ভাই একটু শেষের দিকে বলে দিই, আমি অনেক সময় বলি যে এই কথাটা বলবেন না ভাইয়া মাইনাস টু, কেন বলবো না, কারণ মাইনাস কিন্তু ভাই বেসিক্যালি একটা অপারেটর, সংখ্যাগুলো দুইটাই ধনাত্মক ঋণাত্মক। তাই আমরা যদি কোনো একটা সংখ্যাকে এই ঋণাত্মক সংখ্যা দ্বারা বলতে চাই তাহলে আসলে বলা উচিত নেগেটিভ টু, যদিও আমাদের অভ্যাস হয়ে গেছে তাই আমরা আসলে মাইনাস টু কথাটা বলে ফেলি, বাট বলাটা পুরোপুরি ঠিক না। আমি নিজেও হয়তো সবসময় বলতে পারি না, অনেক সময় বলে মাইনাস টুই বলে ফেলি, বাট একটু খেয়াল রাখবেন এই জিনিসটাকে যদি আমি বলতে চাই এটা আমার নেগেটিভ টু বলা উচিত। হ্যাঁ এইটা সত্য যে আমি যদি এভাবে লিখি 3 মাইনাস টু, এই কথাটা ঠিক আছে, এটা কি ইন্ডিকেট করছে 3 থেকে 2 কে বিয়োগ করা।